বাপের পা ধরে মাপছা নির্বাচনে নানা নাটকীয়তার মাঝে হেরে গেলেন হিরো আলম। দর্শক, হিরো আলমে হেরে যাওয়ার পিছনে হিরো আলম তার কারণ জানিয়েছেন। হিরো আলমকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিও শেষে। এর আগে আমরা একটা ভিডিও দেখবো। দর্শক, দীর্ঘদিন পর আবারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম মৃত্যু, যিনি ইতিহাস করে চেয়ারম্যান হয়েছিলেন। দর্শক, তার কাছে বাবা ছেলের একটি বিচার আসে। সেখানে সে এক আশ্চর্যজনক বিচার করে, যেই বিচারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। দর্শক, তার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে চেয়ারম্যান কেমন হওয়া দরকার। এই তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম মৃত্যুর কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যানের জন্য, প্রত্যেকটা জনপ্রতিনিধির জন্য শিক্ষা রয়েছে। চলুন আমরা সেই বিচারটা দেখবো, এরপর গুরুত্বপূর্ণ কথা বলবো। বাপ মাছ তোমরা না নেন, বুকে টানে নেন। এরপরে কোনো কিছু করে, এরপরে কোনো কিছু করলে আমার জানাবেন। বনি ভাই যা, কথা কথা নাকি কোন নামে আপনি কথা বলেন, আপনি দাঁড়ান। তুই লেখাপড়া করবি আর ভাত খাবি, তোর বাপের সঙ্গ নিয়ে তোর বাপ যে কথা কয় তুই সেটা শুনবি। তো তার দাম আরানোর সময় না এখন, তুই এখন তোর লেখাপড়ার সময়, আর তোর বাপের হাত আসারানি কাজ যেটা সেটা তোর করার দরকার। অন তোর বাপ যদি এক কথা তোর কয়, তুই যদি তোর বাপের পাঁচ কথা শুনে দিস তাহলে কি হবে না? আর তুই আসবি স্কুল থেকে, এই সে বই খাতা থুবি, থুয়ে তোর মতন তুই উঠবি রাত দশটা নয়, এগারোটা নয়, বারোটা নয়, একটা নয়, তুই আড্ডা মারবি, মাতৃ থাকবি, ঘরে আসবি না, দুয়ারে আসবি না। অন্তর বাপ যখন পরবর্তী কাজ করে ফেলা গেছে, তুকার ভালো জন্যই করেছে, কিন্তু এসে যে সেখানে হুমতাম করে ফেলাইস তাহলে তো হবে না। শোনা, এখন এখন যে কথাটা হচ্ছে শোনেন, এখন আপনার সন্তান, আপনার সন্তান, আমরা যে কথাটা করছি না, আমি করছি যে ওর সাথে খারাপ ভাবে চলে, আমি ওই কথা না। আপনি এখন চলবে না, আপনার ছেলে খারাপ চললে আপনি জায়গা দিবেন না, না না বুঝেছেন, আমরা বলে দেব, খারাপ চললে আপনি জায়গা দিবেন না, আর আপনি কিছু বলবেন না। যদি আপনার ছেলে খারাপ বলে কিংবা খারাপ চলা ফিরা করে, এইখানে বিচার আছে না, আপনি কিছু বলবেন না, এইখানে এসে বলে যাবেন, তার ব্যবস্থা আমরা নেব। প্রমাণ সহ, সাক্ষী প্রমাণ সহ আমি কি বলছি বুঝতে পেরেছেন? অভিমান করে সন্তানের প্রতি ইয়ে দেবেন, আপনার সন্তান নষ্ট, সন্তান ফলাবেন না আমার কাছে। আমি কথা শুনেন, আপনি এক ছেলে মরে গেছেন, আপনার আপনি বুঝতে পারছেন না যে কতটুক জ্বালা, যা ছেলে গিয়েছে, যা সন্তান গিয়েছে সে বুঝেছে। তাহলে আপনি দুটো ছেলে আছে, এই ছেলে দুটো নেন, নিয়ে তাদের জায়গা দেন, তাদের নিয়ে সংসার করেন। কদিন বাঁচবেন, কদিন বাঁচবেন, কদিন? হ্যাঁ, কান নিয়ে বসবেন। ওর মামু ওই হায়দারের ছোট ছিলেন, মামু। আপনার কি হয়? ভাইপো। ভাইপো, তাই কদিন দেখলেন না আপনারা? দেখিনি। কি দেখেছেন? হ্যাঁ, কি দেখেছেন? কি দেখেছি? এই হায়দার কো কি দেখেছি? মুখ দেখো, এই কি হয়েছে? ক ক তুই ক, এই তোর বড় ভাই, তুই তুই ক, তুই বড় ভাই, তুই ক, কি আছে? কে আম্মু মারা গেছে 2.5 বছর, 45 দিন 40 দিন বেরোলে বাপ হাতে করে আমার বিয়ে দিয়েছে। দেওয়ার পরে সে বিয়ে করবে বলে আমার ঘাট ধরে, মনে করেন যে রাত দিন লাঠি ধরে, রাত দিন বাড়িতে বেরোবে, মানে ঘাড়ে ধাক্কা দিয়ে আমতো দরজা এসে গে বেরোনো হতো রাত দিন। তারপরে আমি বাড়িতে বেরিয়ে আসা আসতে বাধ্য হয়েছি। তারপরে আমি বাসা ভাড়া করে বেলডাঙ্গায় রয়েছি। এখন তাহলে তার একটা ছেলে রয়েছে, আমার বড় ভাই মেয়ে মরে গিয়েছে, তার এই যে একটা ছেলে আর একটা ছেলে, দুটো বাচ্চা,
দুটো নারী বাড়ি থাকে জোর করে ধরে দিয়া আছে আমি বিয়ে করব না এনে রাখিলাম তো বাইসা এতিম তাদের তো নানা বাড়ি রাখা তো মানে তার নানা বাড়ি দেখবে নানা দেখবে তার মা বিয়ে হয়ে গিয়েছে দেখো কি দেখো না আমাদের তো বের দেখা লাগবে দাদা দেখতে কাছারা দেখতে দিয়া আছে শুনে দেখেন আমি পুছিলাম যে ছেলে মেলে মানুষ আর বাড়ি কেউ নেই আমি বিয়ে করেছি তাহলে সে রাখা মানুষ পাঁচটা রাত থাকলে পুরো মানুষ হয়ে যাবে আবার আমার ওয়াইফটা সঙ্গে পাবে ছেলে মেলে না থাকলে আসলে বাসায় তো কেউ নেই আর বাস থাকলে ভালো আছে ক আমি না আবার বাসা ভাড়া করে রয়েছি তাহলে এই ছেলেটা তো আমার এটা ছোট ভাই তাহলে সে খারাপ অভ্যাস শাসন করতে হবে তার দুটো ভাত দিতে হবে তা সে এক মুঠো ভাত পর্যন্ত পাচ্ছে না আমরা আর বাড়িতে বাড়ি করে দিলে তাহলে সে তো ভাত পাবে আর বিঘে সাড়ে চার বিঘে জমি তা চার বিঘে জমি সাড়ে চার বিঘে জমি সে কি জমি বন্ধ দিয়ে আজ সে 4-5 লাখ টাকা কিভাবে নষ্ট করলো টাকাটা সেই হিসাবটা সে দিক আছে আমাদের সম্পদ আমার মা সম্পত্তি বেঁচে নিয়েছে ভালে ভুলে এসে দেড় বিঘে জমি আমার নানা বাড়ি গ্রামে ভালে ভুলে বেঁচে নিয়েছে তাহলে আমার মা তো থাকলে তো আমরা একটু পরিমাণে খাতে পারি এখন যদি কিছু মানে ঘরে চাল না থাকলে কি এসে সংসার চলে আমি এখানে পড়া ছেলে পেলে পড়াই আমার এখন অনার্স কমপ্লিট হয়নি রানিং রয়েছে এখন এর ভিতরে সংসারের দায়িত্ব আমার উপর দিয়ে সে একদিনও বাজার করিনি আমি তার বাজার করে নিয়ে যে খাওয়া চালাম তা বললাম যে মাসে 4000 রুপি দিবেন আপনি বিয়ে করে আপনি সংসার চালান আর আমি পড়ালেখাটা চালাই যাই আর আমি মাসে 4000 রুপি নিয়ে দিবানে ভাই কিন্তু বাজার করে নিয়ে যেত আর খাওয়াইছি একদিনও সে হাতে করে বাজার করিনি মা মরে যাওয়ার পরেতে আমি ছেলে মেলে মানুষ আমি দুই একটা ছেলে মেলে পড়িয়া শুনে দেখেন তার আমি খাওয়াইছি কিনা বাজার করে নিয়ে যে আচ্ছা বাবা এটা ঠিক আছে ভয় লাগে আপনি বলেন কি আছে সংসারে ঠান্ডা মাথায় বলবেন এখানে গরম পাওয়ার কোনো সুযোগ নেই আমরা এখানে একটা দিন পয়সা লাগুনি বইছি হ্যাঁ আমি একটা চাষি মানুষ অবশ্যই রাজনীতির কথা বাদ দেন রাজনীতির কথা আপনি সংসারে এখন সংসারের কথা কন এই দুটো ছেলে মা মরে গিয়ে থাকে 5-6 মাস আমি খুব মানে এই দুটো মানে একটা ছেলে আর এই বড় ছেলেটা বউটা মারা থেকে মাঠেতে আসি আর এই 5 লক্ষ টাকা এইভাবে 30,000-1.5 লাখ এইভাবে নিয়ে আমি ডিলার করবো আমার এই এখন আপনার ছেলেকে অভিযোগ আপনার বাড়ি উঠতে দিচ্ছেন না বাড়ি উঠতে দিচ্ছেন না ঘরে থাকতে দিচ্ছেন না আচ্ছা ওইটা নাই গেল ছেলেদের বিষয় বাদ আপনি যে বড় ছেলেটা মরে গিয়েছে আপনি সে ছেলেটা ছেলে আছে নাতি এই যে ছোট বাচ্চা ও তো কালকে আমার কাছে কাঁদছিল যে আমার দাদা আমার মেয়ে বাড়িতে বের করে দিয়েছে আমার বাড়ি থাকতে দিচ্ছে না এই যে ছোট বাচ্চা ওই যে ওইটা এই যে ওই যে বাচ্চা দেখেছেন নাতিটা আমার আপনার হয়তো বা আল্লাহ তাআলার কপালে ছিল বড় ছেলেটা মারা গিয়েছে আপনি তার সুখ পাশান দিতে পারেননি আসলে একটা সন্তান যদি বড় হয় বা একটা সন্তান ছোট আর বড় না মারা গেলি একটু খারাপ লাগবেই সেই সংসারে তারপর পরে আবার আপনার স্ত্রী মারা গেল একের মধ্যে কিন্তু আপনার অর্থে একটা ব্যাপক আকার সংসারে একটা আঘাত প্রাপ্ত হয়েছেন ছোট বাচ্চা কাছে ইয়ে নিয়ে দুঃখের বিষয় খুব দুঃখজনক একটা বিষয় আপনার সংসারে নেমে এসেছে সেই দুঃখজনক বিষয়টার পরে আপনার আপনার যে বয়স আপনি আসলে আপনার সন্তান আদি যারাই হোক আপনার বিয়ে করার অতি প্রয়োজন 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 আছে কথাটা আমি যেটা বলি কথাটা প্রয়োজন আছে এই প্রয়োজন বিয়েটা করতে হবে প্রয়োজন মানে আপনার সংসার ঠিক রাখার জন্য একটা পুরুষ মানুষ যখন মারা কাটিতে আসবে তার সংসারের কাজ কারবার গুলো গুছিয়ে গাছে রাখা বিটার বউ বা আরেকজনের কাছে তার মনের কথা বা ইয়ে করা যায় না এত পেশেন্ট দরকার না কারণ কি হয়ে ঝামেলা ভেঙে দেন এখন আমার কথা হচ্ছে একটা কথা আপনার বলুন এখন একটা জিনিস হচ্ছে যে কথাটা তুমি বল শুধু একটা কথা শুনলে হবে না হ্যাঁ একটা জিনিস হচ্ছে তোমারও দোষ আছে ওনারও দোষ আছে দর্শক আপনারা নজরুল ইসলাম ঋতুর বিচারটা দেখেছেন এটি কিন্তু আসল রূপ হওয়া দরকার প্রকৃত যারা জনপ্রতিনিধি যদি প্রত্যেকটা জনপ্রতিনিধি এমন হতো এমনভাবে বিচার করতো তাহলে সমাজের অবস্থাটা সমাজের এই অবস্থাটা একটু পরিবর্তন হয়তোবা হয়ে যেত যাই হোক আজকের এই ভিডিওটি বা এই তৃতীয় লিঙ্গ চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে উদাহরণ হয়ে থাকবে আমরা চাই সে যেন এভাবেই
জনগণের পাশে থেকে কাজ করতে পারে। দর্শক হিরো আলম তিনিও কিন্তু চেয়েছিলেন জনগণের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু ভাগ্যে হয়তো বা তার লেখা ছিল না, কিন্তু পরিশ্রম চেষ্টা কোনো দেশে কমতি রাখেনি, সে সর্বাত্মক চেষ্টা করেছে, জনগণও তার পাশে ছিল। এখন অভিযোগ উঠতেছে তার নির্বাচনী ফলাফল কারচুপি করা হয়েছে, কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। হিরো আলম বলেছেন তিনি এটা নিয়ে কোর্টে যাবেন, কোর্টে গিয়ে যেন হিরো আলম সুষ্ঠু একটি বিচার পায়, সে বিচারের মাধ্যমে যেন হিরো আলম তার স্বপ্ন আবার পূরণ করতে পারে।